আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো আজকে সকালে কুয়েল পাখির ডিমগুলো সিদ্ধ করছি অনেক দিন পর কুয়েল পাখির ডিম আনা হয়েছে আগে বেশিরভাগ সময় দেখা যেত আমার আদিয়ানকে খাওয়াতাম রেগুলার ডিম থেকে কুয়েল পাখির ডিমে কিন্তু অনেক বেশি শক্তি থাকে বা প্রোটিন থাকে বা আরও যে আনুষাঙ্গিক ভাইটামিনস মিনারেলস থাকে সেটা অনেকাংশেই বেশি থাকে এই ছোট্ট একটা ডিমের মধ্যে তো চেষ্টা করবেন যদি আপনাদের আশেপাশে অ্যাভেলেবল থাকে তাহলে কুয়েল পাখির ডিমটা খাওয়ার জন্য আমি আসলে ইদানিং একটু খাওয়া দাওয়ার প্রতি যেটাতে বেশি নিউট্রিশন থাকে সেগুলোর দিকে একটু খেয়াল দিচ্ছি কারণ আমাদের খাবার দাবারে আসলে এনাফ পরিমাণে ভাইটামিনস বা মিনারেলস এগুলো থাকে না আর এই জন্য দেখা যায় বয়স হতে হতে আমরা অনেকটা দুর্বল হয়ে পড়ি আমি আদিয়ানে বাবা আমরা প্রায়ই দেখা যায় এই দানিং এত টায়ার্ড থাকি তো ফিগার আউট করছে আর কি কী অসুবিধা আর ভাইটামিন্সগুলো খাওয়া শুরু করেছি যেগুলো আমাদের দরকার আর কি আমি আরেক দিন বলেছিলাম তখন আপুরা জিজ্ঞেস করেছেন আপু কী ভাইটামিন্স নিচ্ছ তো আমরা ব্লাড ওয়ার্ক করিয়েছি তো যেটা ডেফিশিয়েন্সি তো ওইগুলাই নিচ্ছি আর কি প্লাস হচ্ছে এক্সট্রা যেটা ওমেন্স মাল্টিভাইটামিন সেটা নিচ্ছে আর আদিয়ানে বাবা মেন্স মাল্টিভাইটামিন যেটা সেটা ওভার দি কাউন্টারে আর কি তো আমি ডিমটা সিদ্ধ বসিয়ে ফালাককে তাড়াহুড়া করে রেডি করিয়ে খাইয়ে স্কুলে নিয়ে এসেছি আর ওকে ড্রপ অফ করে তারপরে যাওয়ার পথে আলডিতে একটু স্টপ বাই হলাম আসলে আলটিটা আমাদের বাসার সামনেই বলতে গেলে গাড়ি করে গেলে তিন থেকে চার মিনিটে চলে যাওয়া যায় আর সবসময় টুকটাক আমার যে ওয়ালমার্টের পরে যে আনুষাঙ্গিক বাজার লাগে সেগুলো এখান থেকেই আমি করে ফেলি আর স্যামস ক্লাব আর কসকোতে তো বড় বাজার লাগে মানে মোট কথায় বাজারের আপনার মনে হয় যে একটা জায়গায় যদি করা যেত তাহলে কতই না ভালো হতো একটা হচ্ছে কস্কোর বাজার একটা হচ্ছে স্যামসের বাজার একটা হচ্ছে ওয়ালমার্টের বাজার একটা হচ্ছে আলডির বাজার তার উপরে থাকে বাঙালি গ্রোসারি শপের একটা দৌড় তার উপর আবার ইন্ডিয়ান গ্রোসারি শপের আর একটা দৌড় মানে সব বাজারে দৌড়াতে হয় তো বাসায় চলে এসেছি বাজার সদায় করে আর আমার ফুলগুলো দেখতে পাচ্ছেন এত সুন্দর হয়েছে মাসাল্লাহ আর এই কফিটা ইনস্ট্যান্ট কফি আমার ফ্রেন্ড আমাকে দিয়েছিল ওই দিন গল্প করছিল যে এটা এত মজা পরে দেখি ওর ছেলেকে দিয়ে এগুলো পাঠিয়েছে আসলে ভালো লাগে কেউ যখন আপনার জন্য খেয়াল করে ছোটোখাটো জিনিসই আমিও আসলে ভালো লাগে যে আমি যদি শুনি কেউ কোনো কিছু খেতে পছন্দ করে তখন দেওয়ার চেষ্টা করি বা খাওয়ানোর চেষ্টা করি তো যাই হোক আমি কফিটা বানিয়ে নিয়েছি আর এখানে ডিম সিদ্ধতে আগুনটা অফ করে চলে গিয়েছিলাম তো এসে আবার আগুন দিয়েছি আর ভাবলাম যে এখন শান্তিতে বসে খাওয়া যাবে কারণ ফালাককে স্কুলে দেওয়ার আগে আমার মানে খেতে ইচ্ছে করে না আমার এরকমই হয় তো নাস্তা করতে করতে দেখা যায় দুপুর হয়ে যায় মানে ব্রাঞ্চ হয়ে যায় আর কি লাঞ্চ আর ব্রেকফাস্ট তো ব্রাঞ্চ হয়ে যায় তো এটা আর কিছুই করতে হয় না এটা জাস্ট গরম পানি করে ঢেলে দিলে হয়ে যায় আর ও এটা মার্শাল থেকে নিয়ে এসেছিলো আমার কাছে ফ্লেভারটা অনেক ভালো লেগেছে আর এত ফেনা হয়েছে যে কি বলবো আমার ফেনা দেখে মনটা খুশি হয়ে গিয়েছে একদম মনে হচ্ছিল যে আমি রেগুলার যে আমার নেস ক্যাফে ডলসেল যেটা ওইটার মধ্যে যেরকম ফেনা হয় ঠিক সেরকমটাই ফেনা হয়েছে উইদাউট এনি বিটিং ওর এনিথিং চাইলে কিন্তু ফ্রতার দিয়ে ফ্রত করলেও কিন্তু আরও সুন্দর হবে ক্লিয়ার গ্লাসের ভেতরে আসলে ডিম সিদ্ধ হতে দেখা খুবই ভালো লাগে আর এই যে আমার ফেভারিট কেক সেরালির ফ্রোজেন যে কেকটা সেটা দেখা যায় প্রায় সময় সকালে নাস্তাতে যদি কোনো কিছু বানাতে ইচ্ছে না করে তখন এক পিস কেক আর এক কাপ কফি বা চা খেয়ে নিলেই হয়ে যায় ঝটপট নাস্তা আর এই কেকটা এত ভালো লাগে যে একদম পারফেক্ট সুইট আর একটু হালকা একটু নুনতাও লাগে আমার কাছে কারা কারা ট্রাই করেছেন আমি বলার পরে কমেন্ট করে জানাতে পারেন আমি এটা ওয়ালমার্টের যে ফ্রোজেন ডিজার্ট সেকশন থাকে সেখান থেকে নিয়ে আসি ক্রোগারেও কিন্তু পাওয়া যায় আপনারা জাস্ট একটু খুঁজতে হবে এই যা আর আজকের দিনটাও কিন্তু মাসাল্লাহ এত সুন্দর করেছে ইদানিং দেখা যায় প্রায় সময় এত সুন্দর মানে ওয়েদার হয় আবার হঠাৎ করেই দেখবেন বৃষ্টি চলে এসেছে মাঝখানে তো একটা কয়দিন দুই তিন দিন আমাদের এমন হয়েছিল যে ঠান্ডা আমি ঘরের মধ্যে হিট ছাড়তে হয়েছে মিশিগানের ওয়েদার বলে কথা কখন কি হয় কোনো ঠিক ঠিকানা নেই এই মনে হয় নাইনটি ডিগ্রি আবার হঠাৎ করেই দেখবেন ফোরটি ডিগ্রিতে নেমে চলে এসেছে এখন আমি ডিমগুলো ফাইনালি ছিলে নিচ্ছি ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখেছিলাম আর এত ছোট ছোট আর এত কিউট বাচ্চারাও খুব শখ করে খেয়েছে আমরা সবাই দুইটা তিনটা খেয়েছি পুরো একটা বক্স দিয়ে দিয়েছিলাম এগুলো কোরিয়ান বা চাইনিজ যে কোনো গ্রোসারি শপে আপনারা ইজিলি পেয়ে যাবেন দুপুরে আর কোনো কিছু রেকর্ড করা হয়নি আর একদম বিকেলবেলা চলে এসেছি বিকেলবেলা বরাবরের মতোই বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে বের হই সারাদিন তো ঘরের মধ্যে খেলে বা বাইরে আমাদের ব্যাকয়ার্ডে খেলে আর বিকেল হলেই দেখা যায় ওদের বায়না যে পার্কে যেতে হবে তো বাসার পাশে যে পার্কগুলো থাকে আমরা একটা একটা করে গুগল সার্চ করে বের করি বাট এইটা হচ্ছে আমাদের গো টু প্লেস আপনারা হয়তো অলরেডি দেখেছেন ক্রিক পার্ক তো এখানে প্রায়ই যাওয়া হয় আর আমরা করি কি একদম অজু করে বের হয়ে যায় নামাজের জন্য একদম যে প্লাস্টিকের ম্যাট থাকে সেটা নিয়ে তো যেকোনো একটা কর্নারে দাঁড়িয়ে নামাজ আদায় করে নিলেই হয়ে যায় এতে করে মাগরীবের নামাজটাও আদায় হলো বাচ্চারাও খেলতে পারে আমাদের আসলে আদিয়ানে বাবার বিশেষ করে কাজ শেষ করতে করতে লেট হয়ে যায় এই জন্য নয়ত একটু আগেভাগে গেলে আরও একটু সময় এনজয় করা যেত কি করব আর কিছু করার নেই এতটুকুই যে হচ্ছে তারপরও আলহামদুলিল্লাহ এত সুন্দর লাগছিল এটাকে গোল্ডেন আওয়ার বলে আর এই গোল্ডেন আওয়ারটা আসলে অনেক অদ্ভুত অদ্ভুত রকমের সৌন্দর্য চার চারপাশে ছড়িয়ে দেন গোল্ডেন কালার হয়ে যায় একদম সোনালি আভা পানির সাথে মিশে একাকার তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর বাচ্চাদেরকেও খেয়াল রাখছিলাম প্লাস আপনাদের জন্য রেকর্ড করেছি আসলে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে বা দেখাতে খুবই ভালো লাগে তো দেখতে দেখতে একটু সময়ের মধ্যেই কিন্তু সূর্যটা ডুবে গেল দেখতে পেরেছেন এখন শুধু আভা এই ব্লগটা যখন সামনের বছর দেখবো ওরা দেখা যাবে যে আরও একটু বড় হয়ে যাবে প্রত্যেক বছর দেখা যায় যখন এই টাইমটা আসে তখন পুরনো বছরের ভিডিওগুলো সামনে আসতে থাকে তখন হঠাৎ করেই সামনে পড়লে দেখা যায় আমি প্রায় সময় আমার নিজের পুরোনো ব্লগুলো দেখি আর এত ভালো লাগে মনে হয় কেন আমি ওদেরকে আরও একটু বেশি সময় রাখলাম না আমার আনুষাঙ্গিক কাজকর্ম রান্নাবান্না তো থাকেই ভ্লগে কিন্তু আমি বিশেষ করে ওদের যে অংশটুকু থাকে সেই অংশটা এত এনজয় করি আর মনে হয় যে ইস আরও কয়েকটা মিনিট কেন রেকর্ড করলাম না কেন ওদের কথা রাখলাম না ভালো লাগে আসলে লাইফটাই আসলে মনে হয় এরকম আমরা পুরোনো স্মৃতিটাকে ধরে আঁকড়ে বাঁচতে চাই বর্তমানটাকে এই জন্য উচিত এনজয় করা এতে করে ভবিষ্যতও সুন্দর হয় আর অতীতটাও তো সুন্দর হয়ে যায় কারণ বর্তমান যদি সুন্দর হয়ে যায় তখন আগামী কালকে যদি আমরা সেই অতীতটাকে মনে করি তাহলে আমাদের অতীতও সুন্দর আর সুন্দর অতীত মনে করে ভবিষ্যৎটাও সুন্দর হয়ে যায় Oh mm -hmm. আজকে বাসায় ডিনারের জন্য বার্গার করব প্ল্যান করছি এই কয়েকদিন ধরে আমার বার্গারের এত ক্রেভিং হচ্ছিলো একদম হোমমেড বার্গার আর এইগুলো হচ্ছে একদম জাবিহা হালাল আপনারা হচ্ছে এখানে ড্রিম মার্কেটে খুঁজে পাবেন এই যে লিখাই আছে আবার সাদ একটা নামে ডিয়ার বর্ণে অ্যারাবিক শপ আছে ওইখানে গেলেও পাবেন বা বাঙালি গ্রোসারি শপে অনেক সময় ওরা ক্যারি করে থাকে জাস্ট খুঁজতে হয় আর কি বা রেস্টুরেন্ট ডিপোতে গেলেও এরকম হালাল পেটিস পেয়ে যাবেন তো আমি সাথে কিন্তু আজকে সকালে মাশরুমও নিয়ে এসেছিলাম স্লাইস করা আর সোটে করে পেঁয়াজও করব। আর এগুলো ডিফ্রস্ট থেকে ডিফ্রস্ট থেকে বের করে বলছি ডিপ ফ্রিজ থেকে বের করে আর ডিফরস্ট করিনি সাথে সাথেই চুলার উপরে দিয়ে দিয়েছি হালকা একটু তেল দিয়ে আর এতে করে হয়ে যায় ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলে হয় আর এত মানে সুন্দর স্মেল বের হয়েছে পুরো কিচেনে আসলে যখন কোনো খাবার খেতে ইচ্ছে করে আর তখন বানিয়ে খাওয়া যায় সেটার মজাই মনে হয় অন্যরকম আর আমি সবসময় বলি আমার যেটা ক্রেভ হয় দেখা যায় আমি ট্রাই করি খাওয়ার জন্য পরে দেখা যায় যদি না খাই সেটা আর খাওয়া হয় না ইচ্ছেও করে না আর ওই মজাটুকুও থাকে না আর এই যে বানিয়ে ফেলছি তাড়াহুড়া করে আর মানে যে তৃপ্তি করে খাওয়াটা সেটা আলহামদুলিল্লাহ এটার সাথে অন্য কিছুর তুলনাই হয় না তো কয়েকটা প্যাকেটের মধ্যে ছিল রাউন্ড আর এইটা হচ্ছে স্কোয়ার এটা দেখে একটু উইয়ার লেগেছে আদিয়ানের বাবাকে বলছিলাম যে এই স্কোয়ার শেপে বার্গার পেটি কে খায় তো বলল দেখে ডিফারেন্ট লেগেছে তো যাই হোক আমি সেম তেলের মধ্যেই বা যে জুসটুকু বের হয়েছে সেটার মধ্যেই বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি স্লাইস করা এই যে আমার আদিয়ান এসেছে আদিয়ান এসে আমাকে হেল্প করছে মার্শাল্লাহ আমাকে রান্নাবান্নায় দেখলে দেখা যায় টুকটাক হেল্প করতে আসে রান্নার প্রতি হঠাৎ করে যে বললাম ওরা একটা উৎসাহ কাজ করছে তো আমিও করতে দিই নাড়াচাড়া করছে আর এই তো আমি হালকা একটু লবণ দিয়ে দিয়েছি সাথে দিচ্ছি ব্ল্যাক পেপার বা গুলমরিচের গুঁড়া আর একটু হানি দিয়ে দিব দিয়ে ভালো করে নাড়াচাড়া করব এতে করে হবে কি সুন্দর একটা সুইট একটা ক্যারামেলাইজড আনিয়ন হয়ে যাবে বার্গার বলেন বা যে কোনো কিছুতে বলেন আমার কাছে এরকম ক্যারামেল করা পেঁয়াজ এত ভালো লাগে মনে হয় পুরোটাই গেম চেঞ্জার আপনার যে কোনো খাবারের টেস্ট টেন টাইমস বেটার করে দিবে তো আমি অল্প একটু তেল দিয়ে দিলাম মনে হলো হালকা একটু তেল লাগবে আর যে গ্রেভি ছিল বা জুসটা ছিল ওইটার কারণে কিন্তু ওই পেঁয়াজটা আরও বেশি ফ্লেভারফুল হয়ে গিয়েছে তো আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি আর সুন্দর করে নাড়াচাড়া করছি আর পেঁয়াজগুলো আমি এত বেশি চিকন করে কাটিনি একটু বড় বড় করেই কেটেছি আর এদিকে হচ্ছে কর্নগুলো সিদ্ধ করতে দিয়েছিলাম তো একটা একটা করে তুলে নিচ্ছি প্রায় পনেরো মিনিটের মতো সিদ্ধ করেছি প্ল্যান ছিল ইলটে করব পরে এমনিতেই আমরা বাটার লাগিয়ে খেয়ে ফেলেছি এত ইলটে করা লাগেনি কারণ সামারের ফ্রেশ কর্ন এত সুইট আর এত মজা থাকে যে আপনি আলাদা করে অন্য কোনো কিছুই দিতে হয় না শুধু বাটার সল্ট আর ব্ল্যাক পেপার দিয়ে খেলেই দেখা যায় মজা করে খাওয়া যায় বা পারমাজান চিজ একটু দিয়ে দিলেই হয় তো আমার ক্যানামেল করা শেষ পেঁয়াজের তো এটা আমি সাইডে রেখে দিচ্ছি তো একদম রেডি আর কি পুরো ঘর আমার নাইস একটা স্মেল বের হয়েছিল তো এখানে আমি মাশরুমগুলোকেও সটে করে নিচ্ছি আর ফ্রাইং প্যানের অবস্থা দেখতে পাচ্ছেন একদম কাহিল করে ফেলেছি কারণ এত মানে জিনিস কুক করা হয়েছে এটার মধ্যে তো ভাবছি পরিষ্কার করা না জানি কত কঠিন হয় অবশ্যই এই প্যানটা অনেক ধরে ইউজ করছি তো নষ্ট হলেও সমস্যা নেই তো সবার শেষে আমি হালকা করে গরম করে নিচ্ছি বানগুলোকে এতে করে খেতে ভালো লাগে নয়তোবা ঠান্ডা বানের মধ্যে বার্গার কিন্তু ভালো লাগে না আর এগুলো সেসিমি সিড দেওয়া আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বান করে নিতে পারেন কারণ সামার আসলেই দেখা যায় এই দেশে এরকম বার্গার বান আই মিন কি বলে বার্বিকিউ এগুলো খাওয়া হয় রাত্রেবেলা বলেন আর দুপুরবেলা বলেন বাংলাদেশে শীতের দিনে বারবিকিউ করা হয় সব সময় বলি আর দেশে হচ্ছে গরম আসলে তো ইনডোর আর কি আমি করে ফেললাম আদিনে বাবা চেয়েছিলেন বাইরে নিয়ে করবেন বাট আমি বললাম না এত ঝামেলার দরকার নেই আমি ঘরের ভেতরেই শেষ করে ফেলি তাড়াহুড়া করে তো এই তো মাসাল্লা সব কিছু একদম রেডি টু গো তো আমি একটা করে বানের ভেতরে পেটি দিয়েছি তারপরে হচ্ছে চিজ দিয়েছি চাইলে কিন্তু একটা ডিম সানি সাইড আপ করেও দেয়া যায় বাট আর ডিম ভাজিনি পরে দেখা যাবে বেশি মেসি হয়ে যাবে আর বাচ্চারাও মানে খেতে গেলে দেখা যাবে একদম ডিমের কুসুম দিয়ে সব কিছু লেপটে ফেলবে তো আমি এখানে লেটাসও নিয়ে এসেছিলাম তো এগুলোও ভেতর থেকে দিয়ে দিয়েছি আর হচ্ছে দিয়ে দিচ্ছি ক্যারামেল করা পেঁয়াজ এগুলো কিন্তু আমাদের এখানে রেগুলার যদি আপনি রেস্টুরেন্টে গিয়ে খেতেন এক একটা বার্গার বারো থেকে তেরো ডলার অনায়াসে নিয়ে নিত আর আমি ঘরের মধ্যে একদম হাফ প্রাইজে বলতে গেলে বানিয়ে ফেলেছি আর তাও আবার ফ্রেশ একদম গরম গরম রেস্টুরেন্ট থেকে ঘরে বানানোটাই কিন্তু বেস্ট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম